বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শাওনকে হত্যা শুধু ব্যক্তি নয়, একটি আদর্শকে হত্যা করা হয়েছে, গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামকে হত্যা করা হয়েছে। অভিযোগ করেন, এ ফ্যাসিবাদী সরকার হত্যা গুম করে দমিয়ে রাখতে চায়, তবে গুম খুন দমন পীড়ন চালিয়ে আন্দোলন দমিয়ে রাখতে পারবে না। বেলা ১২টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার নবীনগর এলাকায় নিহত শাওন প্রধানের বাড়িতে যান বিএনপি মহাসচিব। শাওনের মা ও পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন তিনি। শাওনকে নিজেদের কর্মী বলে যুবলীগের দাবি প্রসঙ্গে, শাওন যে দলেরই হোক তাকে কেন হত্যা করা হলো, এমন প্রশ্ন তোলেন মির্জা ফখরুল। শাওন হত্যার প্রতিবাদে আগামীকাল সারা দেশে প্রতিবাদ সমাবেশ হবে বলে জানান তিনি। মির্জা ফখরুল বলেন, এ সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী সরকার, তারা গুলি করে, হত্যা করে, গুম করে আজকে আন্দোলনকে দমন করে রাখতে চায়। জিনিসপত্রের দাম যখন বাড়ছে তার প্রতিবাদ করতে গেলে তারা হত্যা করছে, তারা মানুষকে অত্যাচার করছে, নির্যাতন করছে। আজকে শাওনের এই হত্যা, এটা শুধু একজন ব্যক্তিকে হত্যা নয়, এটা একটা আদর্শকে হত্যা, এটা মানুষের গণতান্ত্রিক সংগ্রামকে হত্যা। আমরা এই জন্যে তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে যারা শাওনকে গুলি করে হত্যা করেছে তাদেরকে আইনের আওতা নিয়ে এসে তাদের বিচারের দাবি করছে।